আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মানুষের তিনটি জীবন, হায়াতুদ দুনিয়া, হায়াতুল বারজাখ, হায়াতুল আখিরা। যখন মৃত ব্যক্তিকে কবর দিয়ে আসা হবে, তখন তার সাথে সকল আত্মীয়স্বজন ও তার পরিবার সকলেই চলে যাবে। ঠিক সেই মুহূর্তে ওই মৃত ব্যক্তির মাঝে তার রূহকে ফিরিয়ে দিবেন। ওই মৃত ব্যক্তিটি মানুষ চলে যাওয়ার পায়ের শব্দ শুনতে পাবে। আওয়াজ হতে না হতেই দুজন ফেরেশতা তার কাছে আসবে, তারা হলেন মুনকার ও নাকির। ওদের দুই পাশে দুটি দাঁত কোনো সিংহের মতো, গায়ের রং নীল আর কালো মিক্স। ওরা হবে অনেক বিশাল আকার, ওদের আওয়াজ এত বজ্রপাত হবে, ওদের চোখ দিয়ে পিসদের মতো আলো ঝলকাবে। তাদের হাতে একটা হাতুড়ি থাকবে, সেই হাতুড়ি দিয়ে যদি একটা পাহাড়ে মাত্র একবার আঘাত করা হয়, সেই পাহাড় বালুর মতো উড়িয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিনায় যত মানুষ রয়েছে সকলে মিলে যদি এই পাথরকে একটুর জন্য আলগাতে চেষ্টা করে, তাও তারা পারবে না। তাদের ভয়ঙ্কর এই সুরুত দেখে ওই মৃত মানুষটি ভয় পাবে এবং চমকে উঠবে, সে সব কিছু ভুলে যাবে। ওরা এসে কয়েকটি প্রশ্ন করবে, যে মুমিন তাকে আল্লাহ সাহস দিবেন, সে ভয় পেলেও ঠিকঠাক জবাব দিতে পারবে। আল্লাহ তাআলা তখন ওই ফেরেশতাদেরকে বলে দিবে, আমার বান্দা সত্য বলেছে, তার কবর জান্নাতে বাগান বানিয়ে দাও, তাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও, এরপর জান্নাতে একটা দরজা খুলে দেওয়া হবে, তার কবর প্রশস্ত করা হবে, তখন কবরের নিচে বাগান হয়ে যাবে, যত দূর নজর যাবে তত দূর বাগান আর বাগান, জান্নাত প্রশস্ত হতে থাকবে, জান্নাত থেকে জান্নাতিতে ঘ্রাণ আর বাতাস আসতে থাকবে, তাকে এক পলকের জন্য জাহান্নাম দেখানো হবে। তাকে বলা হবে, যদি তুমি উত্তরগুলো না দিতে পারতে তাহলে এইখান থেকে দরজাগুলো হতো, আর যদি ওই ব্যক্তি মুমিন না হয়, কাফির মুশরিক বা অন্য কোনো ধর্মের হয়, যে কিনা দুনিয়া নিয়ে খুব ব্যস্ত ছিল, শুধু নামে মুসলিম ছিল, দিনের প্রতি গাফেল ছিল, সে ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা সাহস দিবেন না, তার অন্তর ঠান্ডা হবে না। সে ব্যক্তি ফেরেশতাদেরকে দেখে ভয় পাবে, সে সকল প্রশ্নের উত্তর ভুলে যাবে, বলবে হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না, হায় আমার কি হবে। এরপর উপর থেকে আওয়াজ আসবে, আল্লাহ তাআলা বলবেন, সে মিথ্যা বলেছে, তার কবর জাহান্নামে আগুনে বিছিয়ে দাও, জাহান্নামে লেবাস পরিয়ে দাও, জাহান্নামে একটা দরজা খুলে দেওয়া হবে, তার কবর সংকীর্ণ করা হবে, তাকে আগুনের লেবাস পরানো হবে, সেখান থেকে জাহান্নামে গরমে বাতাস আর গন্ধ আসতে থাকবে, তার কবর এমন সংকীর্ণ হবে এক পাজরে হাড় অন্য পাজরের সাথে ঢুকে যাবে, তাকে এক নজরের জন্য জান্নাত দেখানো হবে, আর বলা হবে, যদি তুমি জবাব দিতে পারতে তাহলে ওই জান্নাতে তুমি প্রবেশ করতে পারতে। এরপর একজন কানা আর বধির ফেরেশতা আসবে, সে এসেই তার হাতের আতুরি দিয়ে ওই ব্যক্তিকে মাথায় শুধুমাত্র একটি বাড়ি দিবে, বাড়ির সাথে সাথে সে বালুর মতো উড়ে যাবে, আল্লাহ তাকে আবার আগের মতো করে দিবে, আবার হাতুড়ি দিয়ে সে আবার বাড়ি মারবে, এমনটা হতে থাকবে পুনরুত্থান পর্যন্ত। প্রতিটা বাড়ির শব্দ এমন জোরে আওয়াজ হবে যা মানুষ ও জিন ছাড়া সবাই শুনতে পাবে। অনেক মানুষ তো আছে তারা মুসলমান, কিন্তু দিনের ব্যাপার গাফেল, তারা ভাবে যে আল্লাহ আমাদের রব, মুহাম্মদ আমাদের শেষ নবী, আর আমাদের ইসলাম দীন, যেহেতু জানে সে তো কবরে উত্তর দিতে পারবো, কিন্তু বিষয়টি এত সহজ নয়। ভাত কীভাবে রান্না করতে হয় আমরা জানি, জীবনে রান্না করিনি, কিন্তু কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারবো কেউ ভাত রান্না করে। কবর বিষয়গুলো এমন না, কবর সেই উত্তর দিতে পারবে যে জিন্দার, যে আমার ব্যাপারে যত্নশীল ছিল। আল্লাহ আমাদেরকে বুঝা ও মানার তাফিক দান করুক, আমিন।